नमस्कार बंधुरा कलेज विश्वविद्यालय चूड़ान्त बर्ष और चूड़ान्त सेमिस्टारेर परीक्षा बाध्यतामूलकभावे नेवार विषयटी पुनर्विवेचना करबार जन्य एबार प्रधानमंत्री नरेंद्र मोदी के चिठी दिलेन मुख्यमंत्री ममता बंद्योपाध्याय। बंधुरा हाँ एरकमई एकटी खबर किन्तु शिरोनामे उठे एसेछे, सेई खबरटी आमि आपनादेर साथे शेयर करछि। बंधुरा देखुन प्रथमे राज्येर उच्चशिक्षार सचिव चिठी लिखेछिलेन केंद्रीय उच्चशिक्षा सचिवके, तारपरे यूजीसी के चिठी देवार सिद्धांत नेन बांगलार उपाचार्यरा। कलेज विश्वविद्यालय चूड़ान्त बर्ष एवं चूड़ान्त सेमिस्टारेर परीक्षा बाध्यतामूलकभावे नेवार विषयटी पुनर्विवेचना करार जन्य एबार प्रधानमंत्री नरेंद्र मोदी के चिठी दिएछेन मुख्यमंत्री ममता बंद्योपाध्याय। स्नातक एवं स्नातकोत्तर स्तरे चूड़ान्त बर्ष एवं चूड़ान्त सेमिस्टारेर परीक्षा 30 सेप्टेम्बरेर मध्य नेওয়া बाध्यतामूलकভাবে জানিয়েছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তারপরেই বিষয়টি নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। অতিমারির আবহে কিভাবে পরীক্ষা নেওয়া সম্ভব সেই প্রশ্ন জোরদার হয়েছে সব স্তরে। শিক্ষা যেহেতু যৌথ তালিকাভুক্ত বিষয়, তাই রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই দিল্লি কিভাবে বাধ্যতামূলকভাবে ওই সব পরীক্ষা নিতে বলল, কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব অমিত খারকে লেখা চিঠিতে সেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের উচ্চশিক্ষা সচিব মনীষ জৈন। তারপর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেন যে রাজ্য সরকারের অ্যাডভাইজারি বা পরামর্শ নির্দেশিকা অনুযায়ী তারা যে পরীক্ষার্থীর মূল্যায়ন করেছেন সেটা দিল্লিকে জানিয়ে দেওয়া হবে। যারা দেশের ভবিষ্যৎ, করোনা সর্বগ্রাসী প্রাদুর্ভাবের পরে পরীক্ষার নামে সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই বিপন্ন করা সমীচীন নয় বলে শিক্ষা শিবিরের অভিমত। তাদের বক্তব্য, করোনার দাপট এমন পর্যায়ে পৌঁছেছে যে অফলাইন বা অনলাইন পরীক্ষা নেওয়া কোনোটাই সম্ভব নয়। অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, কারণ পরীক্ষা কেন্দ্রে গেলে ছাত্রছাত্রীদের সংক্রমণের আশঙ্কা রয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যন্ত এলাকায় সর্বত্র ইন্টারনেটের সুবিধা নেই। স্মার্টফোন বা আনুষঙ্গিক সরঞ্জামও নেই গরিব পড়ুয়াদের। শনিবার প্রধানমন্ত্রীকে দুপাতার চিঠিতে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 29 এপ্রিল ইউজিসির পাঠানো গাইডলাইনে লেখা ছিল অ্যাডভাইজারি বা পরামর্শ দেওয়ার জন্যই ওই নির্দেশিকা, কিন্তু 6 জুলাই ইউজিসির নয়া নির্দেশিকায় বলা হয়েছে যে চূড়ান্ত বর্ষ এবং চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা বাধ্যতামূলকভাবে নিতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। মুখ্যমন্ত্রীর আবেদন, বাধ্যতামূলক পরীক্ষার নির্দেশ পুনর্বিবেচনা করা হোক, বহাল রাখা হোক ইউজিসির প্রথম নির্দেশিকা। মুখ্যমন্ত্রী লিখেছেন, করোনা আবহে উপাচার্য এবং শিক্ষাবিদদের সঙ্গে সবিস্তার আলোচনা করেই রাজ্যের মূল্যায়ন বিষয়ে 27 জুন বঙ্গের সব বিশ্ববিদ্যালয়কে পরামর্শ নির্দেশিকা দিয়েছে। ওই পরামর্শ দেওয়া হয়েছে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যতের কথা ভেবে। তাতে বলা হয়েছে, স্বচ্ছতা বজায় রেখে আভ্যন্তরীণ মূল্যায়ন এবং আগের বর্ষ বা সেমিস্টারের সর্বোত্তম ফল দেখে মূল্যায়ন করা হবে। কোনো পড়ুয়া তাতে অসন্তুষ্ট হলে পরিস্থিতি স্বাভাবিক হবার পর পরীক্ষা দিতে পারবেন তিনি। রাজ্যের অ্যাডভাইজারি অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন দিকে এগিয়েছে, এখন তা সম্পূর্ণ বাতিল করা অসম্ভব। পড়ুয়া এবং অভিভাবকরাও এই ধরনের মূল্যায়নে খুশি, কিন্তু এখন ইউজিসির নতুন নির্দেশিকা নিয়ে শত শত পড়ুয়া এবং শিক্ষক ইমেলে আমার কাছে পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তাই বাধ্য হয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি, প্রধানমন্ত্রীকে লিখেছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির বক্তব্য, এই পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে পরীক্ষা নিতে হলে ইউজিসি নতুন যে গাইডলাইন দিয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের ছাত্রছাত্রীদের উপর তার বিরূপ প্রভাব পড়বে। এই বিষয়টি নিয়ে অনেক রাজ্য সরকারই যে দিল্লির সঙ্গে একমত নয় এবং বাধ্যতামূলকভাবে পরীক্ষার নির্দেশ যে তাতে চিন্তায় ফেলেছে, ইতিমধ্যে তারা সেটা কেন্দ্রকে জানিয়ে দিয়েছে। আমি তাই অনুরোধ করছি, বিষয়টি পুনর্বিবেচনা করে ইউজিসির আগের পাঠানো নির্দেশ বহাল রাখা হোক। সেই নির্দেশের ভিত্তিতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা রূপায়ণ করা সহজ হবে এবং তাতেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষিত হবে, প্রধানমন্ত্রীকে লিখেছেন মুখ্যমন্ত্রী। চিঠির একবারে শেষে মুখ্যমন্ত্রীর সংযোজন যে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা দেশ এবং পৃথিবীর সম্পদ, তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অবশ্যই যত্ন নিতে হবে আমাদের। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে ইউজিসির যে গাইডলাইন্স ছিল যে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়কে বাধ্যতামূলকভাবে পরীক্ষা নিতে হবে, সেই বিষয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন যে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি তাতে কিন্তু কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। तो बंधुरा এই বিষয়ে ইউজিসি যদি নতুন কোনো গাইডলাইন্স আসে অবশ্যই কিন্তু চ্যানেলে আপডেট করা হবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, অবশ্যই কিন্তু রাজ্য সরকারের নির্দেশ আপনারা মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।